রাজ্যে সরকারি প্রতিষ্ঠানগুলি মেরামতের জন্য প্রতিটি দপ্তরে মোট বাজেটের 10% ব্যয় করতে অনুমতি প্রদান করা হয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির মেরামতের জন্য রাজ্য থেকে জেলা পর্যন্ত নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার মুক্তধারা অডিটোরিয়াম, নজরুল কলাক্ষেত্র, ফরেন্সিক সেন্টার, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ গোর্খা বস্তির নির্মীয়মান বহুতল পরিদর্শন করে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যাতে দীর্ঘস্থায়ী হয় এবং এই নিয়ে যাতে রাজ্যবাসীর কোনো অভিযোগ না থাকে তার জন্য শুরু থেকে বিশেষ সতর্ক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সময় সুযোগ হাতে পেলেই তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থা সরেজমিনে পরিদর্শনে বেরিয়ে পড়েন। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন তিনি প্রথমে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম পরিদর্শন করেন এবং দেখতে পান একাধিক দুর্বলতা, সাথে সাথেই মুখ্যমন্ত্রী তা মেরামতের নির্দেশ দেন। অনেক জিনিস আছে যে করলেই হয় না, বিল্ডিং তুললাম তারপরে ওটাকে দেখভাল ঠিকভাবে হচ্ছে কি না সেটা দেখার প্রয়োজন। আমার যেসব প্রজেক্টগুলো আমরা অনেক আগে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছি তার প্রকৃত অবস্থাটা কী সেটা দেখারও প্রয়োজন। সেই কারণে আমি গত প্রায় 15-20 দিন আগে সেই কাজটা আমি করেছি। তো আজকেও সকাল থেকে সেম কাজ করলাম। তো এখানে প্রথমে আমি যেটা করলাম, আমাদের যে আপনারা সবাই জানেন মুক্তধারা একটা অডিটোরিয়াম আছে, সেখানে যাওয়ার পর ওখানকার কিছু সমস্যা আছে, তো সেইগুলো দেখে আমি নির্দেশ দিলাম কি করতে হবে, কিভাবে এটাকে মেনটেন্স করতে হবে। সিটগুলো ওখানে খারাপ ছিল, উপর থেকে জল মানে লিক করছিল উপরের ছাদ থেকে। আমি ওনাদেরকে বলেছি এগুলো অবশ্যই যেন ঠিকঠাক। এরপর মুখ্যমন্ত্রী নজরুল কলাক্ষেত্র পরিদর্শনে যান, পরে সেখানকার ফিল্ম ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন। দিলাম যাওয়ার পর নজরুল কলাক্ষেত্রতে গেলাম, সেখানেও যাওয়ার পর সেই অডিটোরিয়ামটাকে দেখলাম, সেখানেও কিছু প্রবলেম ছিল সেই বিষয়ে আমি বললাম ওনাদেরকে, এবং সেগুলো ঠিক হয়ে গেলে আমাদের জন্য খুব ভালো, কারণ লংজিভিটি খুব দরকার। ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, তো যাওয়াতে এগুলো কিন্তু অনেক সুবিধে হয়ে গেছে, এবং কোথায় যে সমস্যাগুলো আছে সেটা আমি নিজে দেখলাম, আধিকারিকদের দেখালাম, ওনারাও দেখলেন। তো নজরুল কলাক্ষেত্রেতে একটা জিনিস খুব ভালো লাগলো আমাদের, যে ওখানে যে সত্যজিৎ রায় ইনস্টিটিউটের সাথে আমাদের যে ফিল্ম ইনস্টিটিউট, ত্রিপুরা ফিল্ম ইনস্টিটিউট আমরা ইনোগ্রেশন করেছিলাম, সেখানে গিয়ে দেখলাম অনেক ছাত্রছাত্রীরা ওখানে ওদের যে কোর্স সেই কোর্সের ক্লাসগুলো চলছিল। তো ওরা বলছিল আরও যাতে 6 মাসের কোর্স এখন নতুনভাবে, আগে 2-3 মাসের মানে সার্টিফিকেট কোর্স ছিল, এখন 6 মাসের আমরা নতুনভাবে শুরু করেছি, তো স্টুডেন্টরাও খুব উৎসাহী। এরপর মুখ্যমন্ত্রী একে একে ফরেন্সিক সেন্টার, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ গোর্খা বস্তির নির্মীয়মান বহুতল পরিদর্শন করেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলো মেরামতির জন্য প্রতিটি দপ্তরের মোট বাজেটের 10% ব্যয় করতে অনুমতি প্রদান করা হয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মেরামতির জন্য রাজ্য থেকে জেলা পর্যন্ত নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। মেনটেন্সে খুব বেশি আমার মনে হয় সময় নেওয়া উচিত নয়, কিন্তু হবে সবগুলো, এবং এর জন্য আমরা মাননীয় আমাদের যে চিফ সেক্রেটারি মহোদয় আছেন ওনার পরিহিতে অলরেডি একটা মিটিংও হয়েছে, নোডাল যার যার ডিপার্টমেন্টে নোডাল অফিসারও বানানো হয়েছে একদম ডিস্ট্রিক্ট পর্যন্ত, এবং সেখান থেকে যার যার ডিপার্টমেন্ট ওয়াইজ ইভেন এটাও বলা হয়েছে যে মেনটেন্স করতে গিয়ে বাজেট যে ডিপার্টমেন্টের যে বাজেট আছে তার থেকে 10% যাতে মেনটেন্সের জন্য রাখা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী টুডার নির্মীয়মান বহুতল পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে সময়ের কাজ সময়ে শেষ করার নির্দেশ প্রদান করেন। বিশেষজ্ঞদের মতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সংশ্লিষ্ট পরিদর্শনে একদিকে যেমন সংশ্লিষ্ট কাজের গতি বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্ট্যান্ডার্ড।